যে কোনো পুজোর অকেশানে বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন আজকে তাদের জন্য এই রেসিপিটি নিরামিষ আলুর দম নিরামিষ হলে কি হবে এর স্বাদ হয় অসাধারণ এবং এটি লুচি রুটি বা পরোটা কিংবা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে দারুণ খেতে লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মা ওমের রান্নাঘর আজকের রেসিপি নিরামিষ আলুর দম তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করছি প্রথমে কড়াই গরম করে নিয়ে আমি এখানে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব পোস্ত রয়েছে দু টেবিল চামচ ধনে জিরে রয়েছে দু টেবিল চামচ করে তিনটে শুকনো লঙ্কা কুড়ি থেকে পঁচিশটা গোলমরিচ গরম মশলা রয়েছে গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে দারচিনি দুটো আর এলাচ রয়েছে পাঁচ থেকে ছটা এগুলো আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আমি ড্রাই রোস্ট করে নেবো যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিয়ে আসব এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটাকে এরমভাবে বড় বড় করে কেটে নিয়েছি এবার এটার মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে মেখে নেবো এবারে আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ সর্ষের তেল রয়েছে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এবার হলুদ মেখে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম হিটে আমি আলুগুলোকে ভেজে নেব একটা টিপস বলে রাখি এখানে এখানে কিন্তু আমি নুন দিয়ে ভাজবো না কারণ নুন দিয়ে দিলে আলু থেকে জল বেরিয়ে যাবে তাতে কিন্তু আলুগুলো ছোট হয়ে যাবে তাই জন্য আমি নুন ছাড়াই কিন্তু শুধু হলুদ দিয়েই আমি আলুটাকে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে গ্রেভি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব তার জন্য আমি এখানে দিলাম টমেটো টমেটোটাকে এরমভাবে কেটে নিয়েছি এখানে দুটো টমেটো রয়েছে তারপরে দিলাম কাঁচা লঙ্কা চারটে দেড় ইঞ্চি সাইজের আদা দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর দিচ্ছি এক টেবিল চামচের মতো চার মগজ এগুলোকে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়ে আসছি এবারে আলু ভাজার ওই তেলেই মানে আমি কিন্তু আর আলাদা করে তেল দিইনি ওই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিলাম তারপরে দিলাম হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই টমেটো আর আদার পেস্টটা এরকম এরকম কালার আনার জন্য কিন্তু তেলের মধ্যেই কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিতে হবে এবার পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যোগ পেস্টটা আমি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে যেহেতু রান্না করেছিলাম তাই একটু জল বেরিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর মিষ্টি দিয়ে এবার মিশিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে মশলার থেকে তেলও বেরোতে শুরু করেছে এখন আমি যে পাউডারটা করে নিয়ে এসেছিলাম সেই পাউডারটার থেকে আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিয়েছি সেই পাউডারটা কিন্তু অন্য কোনো রান্নাতে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলুর সাথে মশলাটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবং তেল বেরোতে শুরু করবে মশলার থেকে তখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ দই দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম এবার দইটা আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে দইটা যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেলে এবং মশলার থেকে তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল এখানে দুই কাপের মতো আমি জল দিলাম এবারে জলটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার রান্না করব ঝোলটা এখন ফুটে উঠেছে ঝোলটা আমি আরও একটু শুকাবো এখানে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আমি এরকমই গ্রেভি রাখবো তাই জন্য আমি ঘি দিয়ে দিলাম এবং ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তবে আমি এরকম গ্রেভি পছন্দ করেছি বলে তাই এরকম অবস্থায় নামাচ্ছে আপনারা যেরকম পছন্দ করবেন আপনারা সেই অবস্থায় কিন্তু নামাবেন দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করে দিলাম নিরামিষ আলুর দম কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে ভালো লাগবে খেতে এটি লুচি রুটি পরোটা বা বাসন্তী পোলাওয়ের সাথে দারুণ লাগে বাসন্তী পোলাওয়ের ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন অপেক্ষায় রইলাম এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ